রাজু একটু তাকাও না আমার দিকে। আচ্ছা আমাকে কি দেখতে এতই খারাপ যে তুমি আমার দিকে তাকাতেও পারো না? আচ্ছা রাজু, তোমার এই বান্ধবীটি যাকে মেডেল থেকে দিয়ে এলে, সে কি আমার থেকেও খুব সুন্দরী? কি হলো বললে না তো? তোমার বান্ধবীটি কি আমার থেকেও সুন্দরী? রাজু প্লিজ বলো না, তোমার বান্ধবী কি আমার থেকেও সুন্দরী? বৌদি প্লিজ, এসব শুনতে আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না রাজু? কি ভালো লাগছে না আমাকে? নাকি তোমার নতুন বান্ধবীটিকে পেয়ে আমাকে আর ভালো লাগছে না? বৌদি অন্য কথা বলো, না হলে এক্ষুনি আমি এই ঘর থেকে বেরিয়ে যাব। আরে আরে, আমি তো অন্য কথাই বলছিলাম, তুমি না সবসময় আমার উপর ভুল বোঝো। আচ্ছা বলো, তোমার ওই মেডেলটা, তোমার শখের মেডেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, চিন্তা হয় না বলো? এখন তো চিন্তা করতে হবে না, আমি তো বললাম ওটা আমার বন্ধুর কাছে আছে, বন্ধুর বাড়িতে। আচ্ছা রাজু, তুমি চাকরি পেলে কত টাকা মাইনে পাবে? এখনো ফাইনাল কোনো কথা হয়নি। কথা হয়নি না বলবে না, কোনটা? হ্যাঁ এটা অবশ্য ঠিকই যে ছেলেদের টাকার কথা আর মেয়েদের বয়সের কথা কখনো কাউকে বলতে নেই, ইউ আর রাইট। আমাকে এখন পিটারের বাড়ি যেতে। জানো রাজু, তুমি রোজ রাতে পিটারের বাড়ি চলে যাও, আমার খুব খারাপ লাগে। আচ্ছা তুমি চাকরি পেয়ে দোতলায় একটা ঘর বানাবে তো? জানি না, এখনো ঠিক করিনি। আহা শোনো না, চাকরি পেলে অনেক দায় দায়িত্ব থাকে। তোমার দাদা বলছিল তুমি নাকি চাকরি পেয়ে সকলকে গিফট দেবে। হ্যাঁ সেরকমই তো আমি বলেছি। আমার কথা মনে থাকবে তো? নাকি যেভাবে মেডেলটা তোমার বান্ধবীর হাতে তুলে দিয়েলে, মাইনের টাকাগুলো ওইভাবে বান্ধবীর হাতেই তুলে দিয়ে আসবে? কোনটা রাজু, কোনটা?